জুতার মধ্যে ইয়াবা পরিবহনকালে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব 10। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। র‍্যাব নিয়মিত জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী অস্ত্রধারী অপরাধী ছিনতাইকারী সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‍্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল 3রা ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যায় র‍্যাব 10 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক 5,58,370 টাকা মূল্যমানের 1,861 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। উক্ত আসামি বিশেষ কৌশলে জুতার থলের মধ্যে লুকায়িত অবস্থায় ইয়াবা পরিবহন করছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাহ আলম 30, পিতা দিল মোহাম্মদ, সাং আজু খাইয়া, 7 নং ওয়ার্ড, থানা নাইক্ষাংসরি, জেলা বান্দরবন বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত শাহ আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।